আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আমাদের জীবনে সকল কিছুর গুরুত্ব আছে, কিন্তু গুরুত্ব নেই স্বাস্থ্যের যত্নের। ফিটনেসের আসল অর্থ হচ্ছে আমাদের শরীরকে ন্যূনতমভাবে আমাদের সক্রিয় রাখা। কিছু বেসিক এক্সারসাইজ আজকে আপনাদের সামনে পরিবেশন করব। তো আজকে আমাকে সহায়তা করবে রুবেল। রুবেল এখন আপনাদেরকে জাম্পিং জ্যাক দেখাবে, প্লিজ। এই এক্সারসাইজটা আমরা স্কুলে করেছি। নেক্সট এক্সারসাইজ আমরা যাব পুশ আপের দুটা ভ্যারিয়েশন দেখাবো। এই ব্যায়ামগুলো কিন্তু সকলের জন্যই, নারী পুরুষ সবাই করতে পারে। এবং এই পুশ আপটা করলে আপনার দেখতে পাচ্ছেন ওর হাতের মাসেল, ব্যাক মাসেল, চেস্ট মাসেল, সম্পূর্ণ শরীরটাই কিন্তু কাজ করছে এই এক্সারসাইজটা পারফর্ম করতে। এটা হচ্ছে ইজি ভার্সনটা। ইজি ভার্সনটা আপনি যদি হাঁটুটা গেড়ে নেন তাহলে এটা করতে সহজ হবে। তো প্রথমে সহজটা থেকে শুরু করে ট্রানজিশন করে কঠিনটায় যেতে পারেন। থ্যাংক ইউ। আমরা চলে যাই স্কোয়াটে। স্কোয়াট হচ্ছে উঠবস। খেয়াল করবেন এই ব্যায়ামটা মূলত পুরো শরীরের জন্য, বিশেষত পায়ের জন্য। এই স্কোয়াট বা উঠবসের একটি সহজ ভ্যারিয়েশন আছে। যদি এটা আপনাদের করতে সমস্যা হয় তাহলে তুমি ওই চেয়ারেরটা দেখিয়ে দাও। এটা হচ্ছে সহজ ভার্সন। এবং পরবর্তীতে এটা যখন আপনি আয়ত্ত করতে পারবেন আপনি স্কোয়াটে যেতে পারেন। এখন আমরা যাব স্কোয়াট জাম্প এক্সারসাইজে। এটাও সাংঘাতিক এফেক্টিভ এক্সারসাইজ। এটা যদি এক মিনিট করতে পারেন কন্টিনিউয়াস আপনাকে আমি মেডেল পাঠিয়ে দিব। এখন আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজ যেটা হচ্ছে বারপি, এটা একটু অ্যাডভান্সড। তো আপনারা অন্য এক্সারসাইজগুলো আয়ত্ত করে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো কাইন্ডলি তুমি রুবেল বারপিটা দেখিয়ে দাও। এই বারপিটা হচ্ছে পুশ আপ, স্কোয়াট এবং জাম্পিং জ্যাকের কম্বিনেশন। তো তিনটা ব্যায়াম নিয়ে একত্র করা হয়েছে, এটা একটু অ্যাডভান্স। আরেকটা বিষয়, এখানে আমরা পুল আপ দেখাতে পারিনি, যেটা হচ্ছে ব্যাকের এক্সারসাইজ। আপনার যদি ঝোলার কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনি ঝুলে পুল আপ করতে পারেন। এখন পরবর্তী ব্যায়াম আমরা চলে যাব অ্যাবডোমিনাল বা কোর অ্যাব এক্সারসাইজ, বেলি এক্সারসাইজ যেটাকে বলাতে হয়। লাইং লেগ রেজ দিয়ে শুরু করি। গুড। আর পাটা নিচে নামবে না। ওকে, থ্যাংক ইউ রুবেল। আমরা এখন নেক্সট এক্সারসাইজে চলে যাই। লাইং বাইসাইকেল করে দেখাও সহজটা। এই লাইং বাইসাইকেলের দুইটা আছে, একটা সহজ একটা একটু কঠিন। এটা একটু সহজ ভার্সন। এগুলো সব পেটের কাজ করবে, প্লাস সার্বিকভাবে শরীরকে সতেজ রাখবে। নেক্সট একটু কঠিন ভার্সন, সেটা হচ্ছে একই জিনিস কিন্তু একটু হাতটাকে অন্যভাবে রাখলেই জিনিসটা কঠিন হয়ে যায়। মাথার কিন্তু ধরবেন না, মাথাটা হালকা টাচ। এটা অনেক কঠিন হয়ে গেছে এখন। তো আগে সহজটা করে পরে কঠিনটা। এখন আমরা নেক্সট এক্সারসাইজ আরেকটা পেটের জন্য করতে পারি, সেটা হচ্ছে ক্রাঞ্চ। তুমি ক্রাঞ্চটা দেখিয়ে দাও। এই এক্সারসাইজটাও মাথায় হাত দিবেন না, মাথার পাশে হাতটা থাকবে। যতটুকু উঠা যায় পেটের উপরে চাপ পড়বে, পেটের উপরে চাপ পড়লে আপনার ব্যায়ামটা অ্যাক্টিভেট হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, খুব চমৎকার হয়েছে। যে এক্সারসাইজগুলো দেখালাম ধারাবাহিকভাবে একবার করবেন যতবার পারেন। নেক্সট এক্সারসাইজে চলে যাবেন যতবার পারেন, আবার নেক্সট এক্সারসাইজে চলে যাবেন যতবার পারেন। এরকম করে এই এক্সারসাইজগুলো কমপ্লিট করে একটা সাইকেল শেষ হলো। দুই মিনিট রেস্ট দিবেন, আবার দুই মিনিট পরে এই সাইকেলটা আরেকবার করবেন। তিনবার সাইকেল করবেন সপ্তাহে 3-4 বার। তো আমি আশা করব যে এখনই আপনারা এই সুযোগটাকে সদ্ব্যবহার করবেন, নিজের জীবনকে নিজে পরিবর্তন করার সিদ্ধান্ত এখনই আপনি নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।